बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमी मोहम्मद नाज़मुल हुसैन, सहकारी शिक्षक बनगाँव उच्च विद्यालय। सुप्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारा आशा करी सबाई भलो आछो। कोविड 19 समस्या महामारी सबाई बासाय अवस्थान करछो। आज के सप्तम श्रेणी तुम्हारे षष्ठ अध्याय 6.1 अनुशीलनी लघुष्ट आकार प्रकाश ये अंकधरण अंकगला करब। तुम्हारा अवश्य मनोज सहकारे से देखो और बसाय सबा प्रैक्टिस कर आसो। देखिए हमें क्यों ये अंकगला करा जाए। आगे तुम्हारे बोर्डर मध्य कैक पांच टी अंक तुले रेखे तुम्हारा एक नम्बर अंकटा देखो हमें आर तुम दीसि। एक नम्बर अंकटा देव आ स्क्वायर वि बाय ए क्यूब सी। अंक करार सर्वप्रथम आगे हमें देख करते कि लघिष्ठ आकार प्रकाश बोलते आसले कि बुझी। लघिष्ठ आकार प्रकाश हे सर्वोच्च काटाटी केटे दिए ऊपर नीच केटे देवर पर भेगे जेगुलो थाकबे सर्वनिम्न जाके आर भांगानो जाबे ना सेटाई होबे आमादेर प्रश्न उत्तर बा काम्य फलाफल। मने रखते होबे आमरा पंचम अध्याय जे सब अंकगुलो करे एसेछिलाम सकल अंकगुलोर नियम ये अंकगुलोते अंतर्भुक्त होबे। पंचम अध्याय जे अंकगुलो आमरा सम्पूर्ण करेछि सबगुलो नियम षष्ठ अध्याय आमादेर अप्लाई करते होबे। सुतरां तुम्हरा जारा पंचम अध्यायेर नियमगुलो भूले गेछो तारा अवश्य एकटु देखे निबे। তাহলে আসো দেখি আমরা করি অঙ্কটা। তাহলে প্রথমে আমরা লক্ষ্য করব যে এখানে আছে আমাদের এ স্কয়ার। এ স্কয়ার বলতে কি বোঝায়? আমাদের দুইটা এ গুণ আছে, তার সাথে গুণ আছে আমাদের বি, নিচে ডিভাইডেড বাই আছে আমাদের এখানে এ কিউব। এ কিউব বলতে বোঝাচ্ছে তিনটা এ গুণ আকারে আছে এবং তার সাথে আছে সি। এখন আমরা দেখি উপরে একটা এ এবং নিচে একটা এ বাদ দিয়ে দিব, তার একটা এ আরেকটা এ বাদ দিয়ে দিব। এখানে আমরা বাদ দেওয়ার পরে থাকলো উপরে একটা বি, নিচে একটা এ এবং একটা সি থাকলো। এটাই হলো আমাদের এক নম্বর প্রশ্নের অ্যানসার। আসো দেখি এবার দুই নম্বর অঙ্কটা আমরা দেখি। দুই নম্বর অঙ্কটাতেও একই নিয়ম আমরা ফলো করব। দুই নম্বর অঙ্কটাতে দেখবো এ স্কোয়ার বি সি ডিভাইডেড বাই এ বি স্কোয়ার সি। তাহলে একই ভাবে আমরা এখানে এ স্কোয়ার বলতে এ ইনটু এ, তার সাথে ইনটু বি, তার সাথে ইনটু সি ডিভাইডেড বাই এখানে একটা এ ইনটু বি ইনটু বি, তার সাথে একটা সি। এখন আমরা আবার উপরে একটা এ নিচে একটা এ বাদ দিয়ে দিই, এখানে বি আর বি মিল আছে বাদ দিয়ে দিই, সি আর সি মিল আছে বাদ দিয়ে দিই। সমান সমান দিয়ে দেখবো উপরে আছে আমাদের এ এবং নিচে আছে শুধু বি। তাহলে এটাই হলো আমাদের দুই নম্বর প্রশ্নের অ্যানসার। এবার অনুরূপভাবে তিন নম্বর প্রশ্নটা তোমরা সবাই বাসায় করার চেষ্টা করবে। আমি আজকে আর তিন নম্বর প্রশ্নটা তোমাদের করে দিব না, তিন নম্বর প্রশ্নটা করে দিব না। এরপরে আমি চার নম্বরটা তোমাদের করছি। আমি আগেই বলছি তোমাদের যে পঞ্চম অধ্যায়ে যে আমরা উৎপাদক বিশ্লেষণের নিয়মগুলো করছিলাম ওগুলা কাজে লাগবে, বিশেষ করে লসাগু গসাগু যেগুলো করেছি ওই জিনিসগুলোই আমাদের এখানে বেশি বেশি কাজে লাগবে। এখন দেখি আমরা চার নম্বর অঙ্কটা দেখি। চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস দেওয়া আছে। প্লাস বলতে এটা বোঝাচ্ছে যে এমন নয় যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস করা যাবে, কারণ এক্স স্কোয়ার একটা রাশি আর এক্স একটা রাশি, আলাদা আলাদা ধরনের পদ এখানে, তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করতে পারবো না। এক্স আর ওয়াই একটা পদ আলাদা রাশি, ওয়াই একটা আলাদা রাশি পদ আছে, তাহলে এগুলো আমরা যোগ করতে পারবো না। যদি একই ধরনের পদ হইতো তাহলে যোগ করতে পারতাম। তাহলে আমরা দেখবো এখানে দুইটা এক্স, এক্স ইনটু এক্স তার সাথে প্লাস এক্স, আর নিচে দেখবো এক্স ইনটু ওয়াই প্লাস ওয়াই। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি এখানে একটা এক্স মিল দেখতে পাচ্ছি, এখান থেকে একটা এক্স যেহেতু মিল আমরা কমন নিব, কমন নিতে গেলে আমাদের ব্র্যাকেট দিতে হবে। একটা এক্স সামনে নিলাম, এই ব্র্যাকেট মানেও কিন্তু ইনটু বোঝায়, তাহলে এখানে এক্স থাকলো
প্লাস চিহ্নটা থাকবে এই এক্সটা আমরা সামনে কমন নিয়ে নিয়েছি তাহলে আমাদের এখানে শুধু 1 থাকবে নিচে একই ভাবে আমরা দেখতে পাচ্ছি কি মিল আছে আমাদের এই লাইনটির মধ্যে কি মিল আছে তাহলে আমাদের মিল আছে y ব্র্যাকেট দিব এখানে y নিয়ে নিলাম থাকলো শুধু x এখানে প্লাসটা দিব যেহেতু y টা কমন নিয়ে নিয়েছি থাকলো শুধু 1 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি উপরে এই অংশটা আর এই অংশটা আমাদের কি আছে মিল আছে তাহলে আমরা এটা একবারে কেটে দিয়ে বাদ দিতে পারি তাহলে শুধু উপরে থাকলো x নিচে থাকলো y এটাই হলো আমাদের কাম্য ফলাফল आंसर 5-4 নম্বর প্রশ্নের এটা হলো আমাদের উত্তর অনুরূপভাবে আমাদের 5 নম্বরটাও করতে হবে 5 নম্বর অঙ্কটা শুধু 1 নম্বর অঙ্কের মতই 5 নম্বর অঙ্কটা দেখব আমরা 1 নম্বর অঙ্কের মতই কিভাবে 5 নম্বর অঙ্কটাতে শুধু সামনে কি দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে আমরা দেখি কিভাবে করতে হয় 4 a স্কয়ার b 6 a কিউব b আমরা দেখছি 1 নম্বর অঙ্কটাতে a স্কয়ার b ছিল a কিউব c ছিল এখানে a কিউব b আছে শুধু সামনে সংখ্যা তাহলে সংখ্যাগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ মৌলিক সংখ্যা আকারে যেগুলো ভাঙা যাবে সেগুলোকে আমরা ভাঙিয়ে নিব যেমন 2 4 কে যদি ভাঙা হয় আমরা দুইটা মৌলিক সংখ্যা পাবো 2 ইনটু 2 এর বেশি কিন্তু পাবো না এরপরে a কে ভাঙালে a ইনটু a পাবো তার সাথে b থাকলো ডিভাইডেড বাই 6 কে ভাঙালে 3 ইনটু 2 পাচ্ছি এরপরে a ইনটু a তিনটাই তারপরে হচ্ছে একটা b এখন দেখব এখানে 2 আর 2 মিলে যাচ্ছে এজন্য আমরা কেটে দিলাম উপরে দুইটা এ নিচে দুইটা এ কেটে দিলাম এখন অবশিষ্ট থাকলো কি উপরে থাকলো আর তার সাথে আরেকটা b আছে এটাও কেটে দিব উপরে থাকলো 2 নিচে থাকলো 3a এটা হলো আমাদের आंसर শিক্ষার্থী বন্ধুরা সবাই বাসায় অঙ্কগুলো অবশ্যই তিনবার করে করবে তিনবার করে অঙ্কগুলো করে তোমরা আবার মিলে দেখবে একবার দেখে দেখে করবে তারপরে বুঝার পর না দেখে অঙ্কগুলো করার চেষ্টা করবে ঠিক আছে সবাই ভালো থাকো আবার দেখা হবে পরবর্তী 6 নাম্বার থেকে 10 নাম্বার অঙ্কে